সকলোলৈকে আমাৰ ভক্তিপূর্ণ সেৱা নিবেদন জনাইছো আমাৰ পৰম শ্ৰদ্ধাৰ অভিভাৱকসকললৈ আমাৰ ভক্তিপূর্ণ সেৱা নিবেদন জনাইছো আমাৰ পৰম শ্ৰদ্ধাৰ আই মাতৃসকললৈ আমি আমাৰ পৰম শ্ৰদ্ধা সেৱা জনাইছো আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকললৈ আমাৰ মৰম আৰু শ্ৰদ্ধা ভক্তি আমি জনাইছো লগতে আমাৰ ইউটিউবত এই ভিডিও যেতিয়া প্ৰকাশ হৈ যাব জি সকলে আমাৰ এই ভিডিওটো চাব সমস্ত শ্রোতালৈ আমাৰ সেৱা নিবেদন জনাইছো আমি সকলোলৈকে সমস্ত জনলৈকে আমাৰ সেৱা নিবেদন জনাইছো গতিকে আমাৰ সকলোকে আমি সেৱা নিবেদন জনাই আজি আমাৰ এই ভিডিও আমি আৰম্ভ কৰিব লৈছো আমি ভিডিও তেতিয়া আমাৰ আমি টেন্সৰ বিষয়ে আলোচনা কৰি আছিলোঁ হয়নে আমাৰ টেন্সৰ বিষয়ে আমি আলোচনা কৰি আছিলোঁ ইতিমধ্যে আমাৰ টেন্সৰ প্ৰেজেন্ট টেন্সৰ চাৰিটা ভাগ ইতিমধ্যে আমাৰ শেষ হৈ গৈছে পাষ্ট টেন্সৰ ইতিমধ্যে আমাৰ চাৰিটা ভাগৰ ভিতৰত তিনিটা ইতিমধ্যে আদায় হৈ গৈছে মানে পাষ্ট ইনডিপেণ্ডেণ্ট টেন্স আদায় হৈ গৈছে পাষ্ট কণ্টিনিউয়াস টেন্স আদায় হৈ গৈছে পাষ্ট পাৰফেক্ট টেন্স ইতিমধ্যে আদায় হৈ গৈছে এতিয়া আমাৰ হাতলৈ আহিছে পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স গতিকে পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স এতিয়া আমাৰ হাতলৈ আহিছে গতিকে এই পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সটো এতিয়া আমি আপোনালোকৰ আগত উলিয়াই দিম হয়নে এই পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সটো আজি আমি আপোনালোকলৈ উলিয়াই দিম এইটো আমাৰ হ'ব টেন্সৰ পাৰ্ট এইট ভিডিঅ' হয়নে পাৰ্ট এইট ভিডিঅ' হ'ব গতিকে এই পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ বিষয়ে আজি আমি তন্নকৈ আলোচনা কৰিম তন্নকৈ আলোচনা কৰিম গতিকে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এই ভিডিঅ'টো কিন্তু আৰম্ভণিৰ পৰা একদম শেষলৈকে সুন্দৰকৈ চাব লাগিব আৰম্ভণিৰ পৰা শেষলৈকে যদি এই ভিডিঅ'টো সুন্দৰকৈ চায় তেতিয়াহ'লে মই কৈছোঁ পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ এটা অসমীয়াৰ পৰা ইংৰাজীলৈ অনুবাদ কৰিবলৈ তেওঁলোকৰ কিন্তু একো দিগদাৰি নহ'ব অতি সোনকালে অতি ক্ষিপ্ৰতাৰে অতি তাৎক্ষণিকভাৱে তেওঁলোকে কিন্তু এটা পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ অসমীয়াৰ পৰা ইংৰাজীলৈ অনুবাদ কৰি দিব পাৰিব নহয়নে আনকি তেওঁলোকে কথাও ক'ব পাৰিব আগলৈ আনকি তেওঁলোকৰ গ্ৰেমেটিকেল মিষ্টেকো নহয় আগলৈ কিবাকিবি লিখিলে নহয়নে গতিকে পৰীক্ষাটো ভুল নহয়েই বাৰু নহয়নে এতিয়া তেতিয়াহ'লে আমি পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ বিষয়ে আহি থাকোঁ নহয়নে গতিকে এতিয়া প্ৰথমতে আমি আলোচনা কৰিম যে পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স কাক বোলে তাৰ বিষয়ে আলোচনা কৰিম তাৰ পিছতে আমি আলোচনা কৰিম পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ গঠন প্ৰণালীটো কেনেকুৱা ধৰণৰ ষ্ট্ৰাকচাৰ অফ দ্য পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স কেনেকুৱা ধৰণৰ তাৰপিছতে আহিম আমি প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স আৰু পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ মাজত পাৰ্থক্যনো কি তাৰ বিষয়ে আলোচনা কৰিম তাৰপিছতে আহিম আমি পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সত ব্যৱহাৰ হ'ব চিন্স আৰু ফৰ ক'ত ক'ত ব্যৱহাৰ হ'ব তাৰ বিষয়ে আলোচনা কৰিম তাৰপিছত আমি উদাহৰণ ল'ম উদাহৰণ লৈ পেলাই নাযি আৰু পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স ইমানটা আমি শেষ কৰি দিম হয়নে শেষ কৰি পেলাই আমি পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ পৰা আমি ওলাই গুচি যাম তাৰপিছত আমি পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ পৰা ওলাই গৈ পেলাই আমি ক'ত পামগৈ আমি নেক্সট টেন্স আমি কি আহিব আমাৰ হাতলৈ ভৱিষ্যৎকাল ফিউচাৰ টেন্সৰ বিষয়ে আলোচনা কৰিম নেক্সট ভিডিঅ'ত পাৰ্ট 9 নম্বৰ ভিডিঅ'ত আমি আলোচনা কৰিম ফিউচাৰ টেন্সৰ বিষয়ে ভৱিষ্যৎকাল তাৰ বিষয়ে আলোচনা কৰিম আজি তেতিয়াহ'লে আমি এতিয়া পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ বিষয়ে আমি আমাৰ আলোচনা আগবঢ়াওঁ গতিকে পাষ্ট পাৰফেক্ট টেন্স প্ৰথমতে কৈছে যে পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স কাক বোলে তাৰ বিষয়ে আলোচনা কৰিম পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স কাক বোলে তেতিয়াহ'লে অতীতৰ কোনো এটা সময়ত কোনো এটা কাম সম্পাদিত হৈ অতীততে যদি শেষ হৈ যায় তেতিয়াহ'লে তাক আমি পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ সহায়ত প্ৰকাশ কৰিব লাগিব আকৌ কৈছোঁ অতীতৰ কোনো এটা সময়ত কোনো এটা কাম সম্পাদিত হৈ অতীততে যদি শেষ হৈ যায় তেতিয়াহ'লে তাক আমি পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ সহায়ত প্ৰকাশ কৰিব লাগিব তেতিয়াহ'লে আমি পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স আমি কাক বোলে তাৰ বিষয়ে আলোচনা কৰিলোঁ এতিয়া দ্বিতীয়তে হ'ব কি পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্সৰ গঠন প্ৰণালীটো কি ষ্ট্ৰাকচাৰ অফ দ্য পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াস টেন্স সেইটোৰ বিষয়ে আলোচনা কৰিব গতিকে সেইটোহে মেইন সেই বস্তুটো ষ্ট্ৰাকচাৰটো সুন্দৰকৈ একদম মনোযোগ দি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে যদি বুজি লয় তেতিয়াহ'লে কিন্তু তাৰ মতেই বহিব তাৰ মতে আমাৰ অনুবাদটো হ'ব নহয়নে তাৰ মতে আমি কি কৰিব লাগিব খাপে খাপে বহুৱাব লাগিব
মানে এতিয়া তেহল কৈ দিও স্ট্রাকচারটো সাবজেক্ট প্লাস হেড ভার্ব প্লাস বিন প্লাস মেইন ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি ফর্ম ইন মেইন ভার্ব প্লাস সিনস আর ফর প্লাস অবজেক্ট তেতি হল আমার হেতু কি হল স্ট্রাকচারটো বিষয়ে আমি কলো এতিয়া আকো কম সাবজেক্ট প্লাস আমি হ্যাড বিন একে লগে লিখিব পাৰিম হ্যাড বিন সাবজেক্ট প্লাস হ্যাড বিন এনেকে লিখিব পাৰিম কম প্লাস মেইন ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি ফর্ম ইন মেইন ভার্ব প্লাস সিনস অর ফর প্লাস অবজেক্ট তেতি হল আমার গঠন প্রণালীটির বিষয়ে আমি আমি কইলো হয় না গতি আকো বা মই লাহে লাহে কৈছো আমার ছাত্র ছাত্রী সকলে বুঝব পড়াকে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস মেইন ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি ফর্ম ইন মেইন ভার্ব প্লাস সিনস অর ফর প্লাস অবজেক্ট হয়ে গেল গতি আমার আমি পাঁচ পারফেক্ট টেন্সর গঠন প্রণালীটির বিষয়ে আমি নিবন্ধে আলোচনা করল এটা তিন নম্বর স্টেপত আহিম আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সর মাজত পার্থক্যটো কি আমার ছাত্র ছাত্রী সকলে বুঝবলে সুবিধা হোক সেইটো কারণে মই কৈ দিছো দেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সর মাজত পার্থক্য নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত কি হবো সাবজেক্টের পিছতে হেজ বিন বা হ্যাভ বিন ব্যবহার হব বাদ বাকি কিন্তু একে দেই বাদ বাকি একে মেইন ভাবটো তাতো প্রেজেন্ট ফর্মত থাকিব মেইন ভাবত আইএনজি ফর্ম তাতো লাগি থাকিব গতিকে সিনস আর ফর তাতো লাগিব একে ধরনের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সতো সিনস লাগিব ফর লাগিব আর তাতো মেইন ভাবটো প্রেজেন্ট ফর্মত থাকিব আইএনজি ফর্ম লাগি থাকিব তাত কি থাকিব সাবজেক্ট হিসাবে হেজ বিন বা হ্যাভ বিন লাগিব এতিয়া সেই হেজ বিন আর হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সর পিছনে সাবজেক্টক সাদৃশ্য রাখিহে কিন্তু আমি বহুয়াইছিল নহয় না সাবজেক্টক সাদৃশ্য রাখিহে কিন্তু আমি বহুয়া পাইছিল যতে ততে আমি হেজ বিন আর হ্যাভ বিন বহুয়াই দিব পৰা নাছিল কিন্তু ইয়াত পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত আমার কি হব আমি সাবজেক্টর সাদৃশ্য রখার দরকার নাই সকলো পার্সনের লগতেই সাবজেক্টর পিছত আমি হেড ভার্ব ব্যবহার করব হেড ভার্ব ব্যবহার করব নহয় না ফার্স্ট পার্সনের লগতে হেড করব লাগিব সেকেন্ড পার্সন লগে হেড করব লাগিব থার্ড পার্সন লগে হেড করব লাগিব গতি আমি সাবজেক্টর পিছতে আমি হেড ব্যবহার করব হেড সাবজেক্টর পিছতে আমি হেড ব্যবহার করব লাগিব আর বাদ বাকিখিনি আগে ইয়াত মেইন ভাবটো প্রেজেন্ট ফর্মত থাকবে আইএনজি ফর্ম মেইন ভাবত লাগি থাকবে সিনস আর ফর ইয়াত লাগবে ইয়াত অবজেক্ট লাগবে গতি সেইখিনি বাদ বাকিখিনি একে কিন্তু পার্থক্য হয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে হেজ বিন আর হ্যাভ বিন লাগবে পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস হেড বিন লাগবে হয় না আর দ্বিতীয় পার্থক্য হয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সর সাবজেক্টর সাদৃশ্য রাখি পেলে আমি হেজ বিন আর হ্যাভ বিন ব্যবহার করব লাগিব আর পাঁচ পারফেক্ট টেন্সর সেই কথাটা নহয় মানে আমি সবর লগতে আমি হেড বিন ব্যবহার করব পাই গতি এটা আমার তেতিয়াহলে সেইটো স্টেপটো এটা হল এতিয়া আমি আহোঁ সিনস আর ফর আমি কত ব্যবহার করব নহয় সিনস আর ফর কত ব্যবহার কি সিনসটা আমি ব্যবহার করি কত পয়েন্টস অফ টাইমর ক্ষেত্রে পয়েন্টস নির্দিষ্টক যদি সময়টো কই থাকা থাকে তেতিয়াহলে আমি তাত আমি কি করব সিনসটো ব্যবহার করব যেনে সনটো যদি কই থাকে 1970 সন 1990 সন 2001 সন গতি তেতিয়াহলে তেনেকুৱাবিলাক ক্ষেত্রে আমি কি করব সিনসটো ব্যবহার করব লাগিব হয়নে গতি সিনসটো পয়েন্টস অফ টাইম সিনস মনডে সিনস সানডে হয় না সেইবিলাক গতি আমি তেনেকুৱা ধৰণৰবিলাকত আমি কি করব লাগিব আমি সিনসটো ব্যবহার করি তারপর আমি ফর্ট কত হলে ফর্ট আমি পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার করি পিরিয়ড অফ টাইম পয়েন্টস অফ টাইম পিরিয়ড অফ দুঘণ্টা ধরি হয় না দুঘণ্টা ধরি দুবছর বিশ বছর ধরি গতি সেইবিল পিরিয়ড অফ টাইম গতি ক্ষেত্রে আমি ফর বহুব লাগবে তেনেকুৱা ধরনের যদি আমি ট্রান্সলেশন পাও তেনেকুৱা ধরনের যদি আমি ট্রান্সলেশন পাও তেতিয়াহলে আমি কি করব লাগিব আমি তাত ফর ব্যবহার করব হয় না আর যদি আমি চনটো বা নির্দিষ্টকৈ চনটো লিখি থাকা থাকে তেতিয়াহলে আমি সিনস ব্যবহার করব হয় না গতি আমি সিনস আর ফর বিষয়ে আলোচনা করলো তারপর আমি উদাহরণ লো আহ বিশ বছর ধরে এই গাঁওখানত বাস করে আহিছিল গতি সেইটো আমি অসমীয়া পৰা ইংৰাজী অনুবাদ কৰিম হি হেড বিন লিভিং ইন দিছ প্লেচ
for last 20 years hoy na for last 20 years gotike teo jo 20 bosor dhori ei gaon khonot bak kori ahisil gotike yat eti amar subject tu kintu third person hua sotto ami kintu yat ki bolu has byabohar korilu yat had like gotike hetui kotha tu gotike kintu present perfect tense or khetro kintu hetu he hua subject tu third person hua hatan hua hole kintu tat ki bolu has lagile kintu yat aro hetu kotha no hobo yat aro subject to z personal hok lagile ami hodai had he byabohar koribo lagibo tar bisot ami auda auda holo hone auda auda holo rame 1980 sono prai e office tu chakoi koi ahisil gotike hetu lolo rame 1980 sono prai e office tu chakoi koi ahisil gotike hetu lolo ram had been serving in this office since 1980 gotike heitu amar ahomia pa english lo onubad hoy gusi gotetia hala ami aji past perfect continuous tense or bikhe tonno tonno ke alochona korilu ami prothomote ami kolu je past perfect continuous tense kak bile tar bikhe alochona korilu tar bisot ami past perfect continuous tense or gothon pranali bikhe alochona korilu tar bisote present perfect continuous tense or past perfect continuous tense or মাজত তো পার্থক্য কি ডিফারেন্স কি তা বিষয় আলোচনা কইলু তার বিষয় আমি সিনস আর ফর আমি কোট নু ব্যবহার কইব লাগিব কেনেকা ক্ষেত্র তার বিষয় আলোচনা কইলু তার বিষয় আমি হেকটা উদাহরণ উদাহরণ প্লান জি আমি পাস টেন্সর বিষয় আমি আলোচনা ন কইন হনে গটিকে পাস টেন্সর সাইটা ভাগ অফিস লাস্টৰ ভাগটো পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আজি এদাই হৈ গছি গল আজি পা আমি তেহলে পাস টেন্সৰ উলটি নাও আমি অহাকালি লৈ নতুন ভিডিও পার্ট 9 লৈ আপোনালোকৰ উছলৈ আহিছো আপোনালোকৰ উছলৈ আমি আহি আছো পার্ট 9 লৈ ই লৈ আহিছো ভৱিষ্যত কাল ফিউচাৰ টেন্স লৈ বুলি আমি আপোনালোকৰ আহি উছলৈ আহিছো ফিউচাৰ টেন্স ভৱিষ্যত কালৰ চাৰিটা ভাগৰ আমি আপোনালোকৰ কাখলৈ আহিছো মানে অহাকালি লৈ পার্ট 9 ভিডিও গতিকে আমাৰ ছাত্ৰ ছাত্ৰী পৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক তেহলে আমি আকৌ পুনৰবাৰ কৈছো যে এই ভিডিওটো পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় ভিডিওটো আৰম্ভনি পৰা হেকলকে তোমালোকে সুন্দৰকে চাবা গতিকে আৰম্ভনি পৰা হেকলকে সুন্দৰকে এই ভিডিওটো চালে মই কৈছো পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ এটা অনুবাদ কৰিব তোমালোকৰ কাৰণে কোনো দিগদাৰি নহব কিন্তু এই ভিডিওটো মাজতে ধৰি চালে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ বিষয়ে বুজিবলৈ কিন্তু ইমান সহজ সাধ্য নহব গতিকে হেকলকে চাবলৈ আৰম্ভনি পৰা হেকলকে চাবলৈ মানে গতিকে আমাৰ নিজৰ কথাবিলাক কৈ থাকো আমাৰ কথাবিলাক কৈ থাকিলে দিঘলি হ'ব আমি হদৌ হেকত পুনৰবাৰ আমি আমাৰ পৰম শ্ৰদ্ধাৰ আমাৰ অভিভাৱকলৈ আমি সেৱা নিবেদন জনাইছোঁ আৰু আমাৰ আইমাতৃসকলৈ আমাৰ শ্ৰদ্ধা ভক্তি আমি নিবেদন জনাইছোঁ আৰু মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক পুনৰ আমাৰ সেৱা নিবেদন জনাইছোঁ আৰু প্ৰভু ভগৱন্ত কৃষ্ণই আমাৰ অভিভাৱকলক আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক প্ৰভু ভগৱন্ত কৃষ্ণই সদায় কৃপা কৰি ৰাখক তেওঁলোকক সুস্বাস্থ্যৰ অধিকাৰী কৰি দীৰ্ঘ জীৱন প্ৰদান কৰক তাৰ বাবে প্ৰভু শ্ৰী ভগৱন্ত শ্ৰীচৰণ আমি প্ৰাৰ্থনা জনাইছোঁ লগতে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মন মগজু তেওঁলোকক সুস্থ সবল কৰি গঢ়ি তোলক আৰু তেওঁলোকৰ মনলৈ সুন্দৰ এটা মন তেওঁলোকক দিয়ক প্ৰভু ভগৱন্ত কৃষ্ণই প্ৰভু ভগৱন্ত কৃষ্ণ যে কণ্ঠলগ্ন হওক তেওঁক পঢ়া শুনা সকলো দিশতে তেওঁলোকক আগুৱাই লৈ গৈ একোজন একোজন সুস্থ নাগৰিক কৰি গঢ়ি তোলাৰ শক্তি প্ৰভু ভগৱন্ত কৃষ্ণ তেওঁলোকক দিয়ক আমি ইমানকে ক'লোঁ আজিৰ ভিডিঅ'টো আমি ইমানকে কৈ আজি সামৰিবলৈ ওলাইছোঁ সদৌ শেষত আমাৰ ভক্তিপূৰ্ণ সেৱা পুনৰবাৰ আপোনালোকৰ শ্ৰীচন্দ্ৰ জনাই পেলানি আমি আজি ভিডিঅ'টো আমাৰ ইমানতেই শেষ কৰিছোঁ নহয়নে আজি আমাৰ ভিডিঅ'টো ইমানতেই আমি শেষ কৰিছোঁ আপোনালোকৰ আগলৈ তেল অহাকালিলৈ আমি আহি আছোঁ পাৰ্ট 9 লৈ কি লৈ আহিছোঁ ফিউচাৰ টেন্স ভৱিষ্যত কাল লৈ পেলাই আহিছোঁ 9 নম্বৰ ভিডিঅ' 9 নম্বৰ ভিডিঅ' ভৱিষ্যত কাল লৈ পেলাই আমি আহিছোঁ ফিউচাৰ টেন্স তন্ন তন্নকে আলোচনা কৰিম গতিকে আজি আমি আহোঁ